of hugely exciting cricket matches. এটা হচ্ছে সেই জায়গা যেখানে ভীষণ রকম উদ্দীপনামূলক কি হয় ক্রিকেট খেলা হয়। এটা হচ্ছে সেই জায়গা। সেড দ্য ফিয়ারি কে বলেছিল? উপরি বলেছিল। ক্যান ইউ শো মি তুমি কি আমাকে দেখাতে পারো? শো, SHOW, শো মানে দেখা, নো, সি মানে দেখা, আর শো মানে দেখা, নো, সি তুমি দেখছো আর শো কেউ তোমাকে দেখাচ্ছে। ক্যান ইউ শো মি তুমি কি আমাকে দেখাতে পারো দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, মাটির নিচের ট্রেন, চিনুক আগ, চিনুক জিজ্ঞাসা করলো। পরি তখন বলছে হোয়াই নট, কেন নয়, হোয়াই নট মানে কেন নট, হোয়াই নট কেন নয়। লেট আস গো রাইট নাও, ঠিক আছে আমাদের এখনই যাওয়া যাক। ফেরি অ্যান্সার মানে উত্তর করেছিল, অ্যান্সার মানে উত্তর করেছিল। শি এন্টার্ড দ্য এক্সপ্লানেট, দে এন্টার্ড তারা প্রবেশ করলো কোথায়, এক্সপ্লানেটে, এক্সপ্লানেট মেট্রো স্টেশন, এক্সপ্লানেট মেট্রো স্টেশন ধর্মতলার ওখানে সেই জায়গাতে তারা কী করলো, প্রবেশ করলো। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড, তাদেরকে কে নিয়ে গেল, মুভিং স্টেয়ার্স চলন্ত সিঁড়ি, স্টেয়ার মানে সিঁড়ি আর মুভিং মানে চলন্ত, চলন্ত সিঁড়ি তাদেরকে কোথায় নিয়ে গেল, নিচে নিয়ে গেল, আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন, ট্রেন এসেছিল কোথায়, স্টেশনে, অ্যান্ড দে গট আপ এবং তারা ট্রেনে উঠে পড়েছিল। জিনুক ওয়াজ থ্রিলড, জিনুক একবারে আনন্দ পরিপূর্ণ হয়ে গেল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, এরপর তুমি আমাকে কোথায় নিয়ে যাবে, হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, টেক মি এখানে নিয়ে যাওয়া, নেক্সট মানে পরবর্তীতে। শি আক্স ব্রেথলেসলি, সে বলল বা জিজ্ঞাসা করল নিঃশ্বাস, এক নিঃশ্বাসে সে কি বলে ফেললো যে এরপরে আমি তুমি আমাকে কোথায় নিয়ে যাবে। অত এক্সাইটেড, মেট্রো চলছে, এতদিনের স্বপ্ন, ঠিক আছে, স্বপ্নের মধ্যেই স্বপ্ন পূরণ হচ্ছে। তখন পরি জিজ্ঞাসা করছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, পরি জিজ্ঞাসা করলো হোয়ার মানে কোথায়, ডু ইউ ওয়ান্ট টু গো তুমি যেতে চাও, ওয়ান্ট মানে চাওয়া। দ্য ফেয়ারি আস্কড হার উইথ আ স্মাইল, একটা ছোট্ট হাসি দিয়ে পরি জিজ্ঞাসা করলো। চিনুক সেড, চিনুক বলল আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দ্য ফিয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেইন, তার যাদুদণ্ড আবার তরঙ্গায়িত করলো বা ঝাঁকালো। চিনুক স আ রোড, চিনুক দেখতে পেল একটা রাস্তা, লাইন্ড উইথ বুক শপ, কিসের লাইন দেওয়া আছে, কী দে, কিসের লাইন আছে, বইয়ের দোকান, বুক শপ, অন আইদার সাইড, উভয় দিকে রাস্তার উভয় দিকে কী আছে, বইয়ের দোকান। আই হ্যাভ নেভার সিন সো ম্যানি বুকস, আমি কখনো এত বই দেখিনি, আই হ্যাভ নেভার আমি কখনোই সিন দেখিনি, সো ম্যানি এত, সো ম্যানি মানে এত, বুকস বই, শপস দোকান, টুগেদার একসাথে, টুগেদার মানে একসাথে এত বইয়ের দোকান আমি দেখিনি। চিনুক এক্সক্লেম, চিনুক কী করলো, বিস্ময়ে বললো যে একসাথে এত বইয়ের দোকান আমি কখনো দেখিনি। দিস ইজ কলেজ স্ট্রিট, এটা হলো কলেজ স্ট্রিট, দ্য ফিয়ারি সেড, ফিয়ারি
বললো। তাহলে ফেয়ারি কি বললো? এটা হচ্ছে কলেজ স্ট্রিট। দ্য ফেয়ারি সেড, পিপল কাম হিয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, পিপল কাম হিয়ার টু বাই কিনতে, বাই মানে কেনা, ওল্ড অ্যান্ড নিউ বুকস, নতুন এবং পুরাতন বই। তাহলে কলেজ স্ট্রিটে লোক আসে। ঝিনুক স বিফোর হার আ ভাস্ট গার্ডেন, ঝিনুক স বিফোর হার আ ভাস্ট গ্রিন ফিল্ড। দেখো, পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, মানুষ এখানে আসে কিনতে নতুন এবং পুরাতন বই। বাই মানে কেনা, বাইয়ের পাস্ট ফর্ম কি? বট, বাই বট, বট। ঝিনুক সাডেনলি, সাডেনলি মানে হঠাৎই, সাডেনলি মানে হঠাৎই। ঝিনুক সাডেনলি স্টপড, দাঁড়িয়ে পড়ল। হার ফাদার, ঝিনুক সাডেনলি ও স্পটেড হার ফাদার ইন এ বুকশপ। তাহলে ঝিনুক হঠাৎই আবিষ্কার করে ফেললো তার বাবাকে একটা বইয়ের দোকানে। শি ওয়াজ ডিলাইটেড, সে খুব আনন্দিত হলো। ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, অ্যামেজড হওয়া। শি র্যান টুয়ার্ডস হিম, সে কী করলো? তার দিকে দৌড়ে গেল। শি রানস টুয়ার্ডস হিম, সে তার দিকে, টুয়ার্ডস মানে দিকে, টুয়ার্ডস মানে দিকে, তার দিকে দৌড়ে গেল। ওয়েক আপ ঝিনুক, উঠে পড়ো ঝিনুক, ওয়েক আপ, উঠে পড়ো। ওয়েক আপ মানে উঠে পড়া, ঘুম থেকে ওঠা। সেড আ ফ্যামিলিয়ার ভয়েস, বললো বা একটা ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফ্যামিলিয়ার মানে পরিচিত। ভয়েস, ভয়েস মানে আওয়াজ, একটা পরিচিত কণ্ঠস্বর বলল। উঠে পড়ো ঝিনুক, উঠে পড়ো। ঝিনুক ওয়েকস আপ, ঝিনুক উঠে পড়ল। ফ্রম হার ড্রিম, তার স্বপ্ন থেকে। ইট ইজ মর্নিং, এটা ছিল সকাল। হার ফাদার, তার বাবা, স্ট্যান্ডস বিফোর হার, তার বাবা তার সামনে দাঁড়িয়ে আছে, স্মাইলিং, হাসি হাসি মুখ নিয়ে। স্বপ্নে দেখলো বাবার কাছে ছুটে গেছে, আর এদিকে বাবা এসে ঝিনুকের, ঝিনুক উঠে পড়ো, আর বাবা হাসছে। সো হি কুড ম্যানেজ টু কাম হিয়ার, সুতরাং সে এখানে আসার ব্যবস্থাপনা করতে পেরেছে। আফটার অল, অবশেষে, মানে বাবা বলেছিল আসবো না, কিন্তু অবশেষে বাবা বাড়ি আসতে পেরেছে। বা খুব আনন্দ হচ্ছে ঝিনুকের, বাবা বাড়ি এসছে। আর স্বপ্নে কি দেখছিল সেই সময়? যে বাবাকে দেখতে পেয়েছে।